আসসালামু আলাইকুম। হে গাইজ, আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার টু, যারা হচ্ছে সপ্তম পর্ব পড়ছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটি ক্লাস হবে, কারণ আপনারা হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচারের ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের মতো ক্লাস দেওয়ার জন্য। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস, তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার টু বইটা থেকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় বেসিক। আজকে যে বেসিকগুলো যে জানবেন অবশ্যই এই ডিজাইন টুয়ের মধ্যে কেউ আটকাবেন না, এটা শিওর থাকতে পারতেছেন। তো এই চ্যাপ্টারের মধ্যে প্রথমত আমরা জানি যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে যে এখানে টোটালি আপনাদেরকে বলবে যে মেজ আর হচ্ছে ফ্লোর বা ছাদের হচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য। ওকে, তো আমি যে প্রথম চ্যাপ্টারটা দেখি সেটা হচ্ছে মেজ ও ছাদ, মানে স্ল্যাবের ধারণা দেওয়ার জন্য। তো এই জিনিসটাগুলো কি, তো আমি একটা চিত্র এঁকেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনি একটু দেখে নিতে হবে বিষয়গুলো। তো আমি আবারও বলি, আজকের এই জিনিসটা যারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তাদের হচ্ছে ডিজাইন করতে খুব সুবিধা হবে। তো এখানে দেখেন, আমি যদি এটা একটা ভবন ধরি, দেখেন এটা হচ্ছে একতলা, দুইতলা, তিনতলা, সো একটা তিনতলা একটা বিল্ডিং আমরা ধরলাম। তো এখানে বলতেছে যে মেস কোনটা আর হচ্ছে সাত কোনটা, এখানে যে পার্থক্যটা কী, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। তো দেখেন, আমরা যখন বসবাস করি, দেখেন এই যে একতলার যে মানুষগুলো বসবাস করে তার জন্য কিন্তু এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে কিন্তু তার জন্য সাত, ওকে। কিন্তু যারা দুইতলাতে বসবাস করে তাদের জন্য সাত কিন্তু এটা, এটা কিন্তু ফ্লোর, অর্থাৎ এক তলার যারা বসবাস করে তাদের জন্য যেটা ছাদ, দোতলার যারা বসবাস করে এটার জন্য কিন্তু এটা তাদের ফ্লোর। তো এই জিনিস থেকে আমরা কি পাইলাম, এটা এটাকে আমরা কারোর জন্য স্ল্যাবও বলতে পারি, কারোর জন্য এটা মেজও বলতে পারি, ওকে, মানে ফ্লোরও বলতে পারি, ওকে। তারপর যদি আমরা উপরের তলাতে যাই, সেম, শুধু আমরা যদি একদম একদম উপরের তলাতে যাই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে দেখো, এটা এই যে যেই তলায় থাকুক না কেন তারাও বলবে এটা ছাদ, তারাও বলবে এটা ছাদ, এবং যারা এই তিন তলাতে বসবাস করে তাদের জন্য এটাই ছাদ। তো সেজন্য আমরা বলবো যে যত তলাই বিল্ডিং হোক না কেন, সেক্ষেত্রে আপনার একটা খেয়াল রাখতে হবে, সর্ব উপরের তলে যেটা সেটা হচ্ছে ছাদ, আর নিচের যেগুলো এগুলো হচ্ছে ফ্লোর স্ল্যাব, মানে ফ্লোর স্ল্যাব, ওকে, মানে ছাদ, ফ্লোর স্ল্যাব, ছাদ বলা হয়, ওকে। এই জিনিসটা আপনি ক্লিয়ার থাকবেন। তো আশা করি আপনার সাথে ফ্লোর এবং হচ্ছে ছাদের মধ্যে পার্থক্য গেলেন, মানে মেজ ও ছাদের মানে যে পার্থক্যটা আপনি পেয়ে গেলেন জিনিসটা কী, ওকে। তো এখন থেকে আসলে আমরা এখানে যে যে স্ল্যাবগুলো আমরা ডিজাইন করব, তো স্পেশালি ডিজাইন টুয়ের মধ্যে হচ্ছে আপনাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আপনি ডিজাইন টুয়ের মধ্যে আপনার এই যে স্ল্যাবগুলো আছে ওগুলো ডিজাইন করবেন। এটা হচ্ছে স্ল্যাব আর এটা হচ্ছে ফ্লোর স্ল্যাব, এটাও ফ্লোর স্ল্যাব, এটাও ফ্লোর স্ল্যাব। সো আমরা এটা সরাসরি ফ্লোর, ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে ফ্লোর স্ল্যাব। তো এই স্ল্যাব নিয়ে আমরা আলোচনা করব, সো এটা ডিজাইন করব। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের স্ল্যাব কত প্রকার। তো আসলে স্ল্যাব হচ্ছে আমরা বিভিন্ন প্রকার জানি, প্রধানত তিন প্রকার, ডালু ছাদ বা সমতল ছাদ বা বাঁকানো ছাদ, সো ওগুলো জানি। তো অবস্থা অনুযায়ী আবার দুই প্রকার, সেটা হচ্ছে ফ্লোর স্ল্যাব আবার হচ্ছে তারপর হচ্ছে স্ল্যাব, ঠিক আছে। সো এটা আমরা জানি, বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই বইতে যেটা শিখবো সেটা হচ্ছে, তবে নির্মাণ সামগ্রীর বা আরসিসির ফ্লোর স্ল্যাবকে হচ্ছে আমাদের হচ্ছে ডিজাইন অনুযায়ী যদি বলি যে ডিজাইন অনুযায়ী স্ল্যাব কত প্রকার, এখানে ডিজাইন স্ল্যাব করা হয় যেহেতু আমরা ডিজাইন টু পড়ব, তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ডিজাইন অনুযায়ী স্ল্যাব কত প্রকার। সো ডিজাইন অনুযায়ী হচ্ছে স্ল্যাবকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আমি যদি এই পাশে লিখি একটু দেখেন আপনারা, তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু আসলে অনেক কিছু শিখতে পারবেন, ওকে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনাদের যারা হচ্ছে ক্লাসমেট আছে বা পলিটেকনিক মেসেঞ্জার গ্রুপে আছে তাদেরকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যারা হচ্ছে ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা শেয়ার করবেন, আর যারা হচ্ছে ইউটিউবে দেখছেন অবশ্যই লিঙ্কটা শেয়ার করে তাদেরকে দিয়ে দিবেন, ওকে। তো চলুন আমরা দেখে নিই যে স্ল্যাব কত প্রকার। দেখেন এখানে আছে ওয়ান ওয়ে স্ল্যাব, এক নাম্বার হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব মানে একমুখী স্ল্যাব, ও এন ই ওয়ান ওয়ে, ঠিক আছে, ওয়ে স্ল্যাব, ঠিক আছে। ওয়ান ওয়ে স্ল্যাব মানে হচ্ছে একমুখী স্ল্যাব, ওকে। আমি আবারও বলি, ওয়ান ওয়ে স্ল্যাব এটা একটা ডিজাইন আছে, সো এই ডিজাইনটা আমরা করবো দ্বিতীয় অধ্যায়ে। তো এই জন্য আমাকে ওয়ান ওয়ে স্ল্যাব মানে কি এই জিনিসটা আমাকে ভালোভাবে জানতে হবে। তো একটা জিনিস কি আমরা পাইলাম ওয়ান ওয়ে স্ল্যাব, আর দুই নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। তাহলে আমরা দুই নম্বর পর্যন্ত পেলাম, তারপর যে তিন নম্বরে কী আসছে সেটা আমি যদি খেয়াল করি সেটা হচ্ছে প্লাট স্ল্যাব, ওকে। ওকে, তো আমরা তিনটা পাইলাম। চার নম্বরে যদি খেয়াল করি সেটা হচ্ছে যে আপনাদের দেখেন রিবেট স্ল্যাব, রিবেট স্ল্যাব হচ্ছে আর আই বি বিই টি, রিবেট স্ল্যাব। তারপর পাঁচ নম্বরে যে স্ল্যাব আছে সেটা হচ্ছে যে আর বি স্ল্যাব, আর বি তারপর হচ্ছে স্ল্যাব।
তো এখন হচ্ছে যেহেতু হচ্ছে স্ল্যাব আমাদের হচ্ছে ডিজাইন করা হয় হচ্ছে পাঁচ বা পাঁচ ভাগে আমরা ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা জানতে হবে যে এই যে ওয়ান ওয়ে স্ল্যাব কখন ডিজাইন করব, টু ওয়ে স্ল্যাব কখন ডিজাইন করব, বা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব কখন ডিজাইন করব, বা রিভার স্ল্যাব কখন ডিজাইন করব, আর বি সরি আর ডি না এটা আর বি হবে, আর বি স্ল্যাব কখন ডিজাইন করব। তো অবশ্যই এই ডিজাইনগুলো কখন করব এটা জানার আগে আমাকে জানতে হবে ওয়ান ওয়ে স্ল্যাব কী, টু ওয়ে স্ল্যাব কী, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আপনারা যদি এই জিনিসটা জানতে পারেন যে আসলে ওয়ান ওয়ে স্ল্যাব কী, টু ওয়ে স্ল্যাব কী বা ফ্ল্যাট স্ল্যাব কী, তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্টের হচ্ছে 80% আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে 80% কমপ্লিট হয়ে যাবে, 20% আমি লোড নিয়ে আপনাদেরকে দেখাবো আসলে কী কী লোড আসতে পারে একটা ভবনের মধ্যে। ওকে তো চলুন এখন হচ্ছে আমি আবারও বলি, আমরা যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে হক পাবলিকেশনের পলিটেকনিক সিরিজ যে বইটা সেটা হচ্ছে যে এই বইটা ফলো করতেছি, আপনারা একটু দেখে নিন। তো এটার পেজ নাম্বার হচ্ছে প্রথম অধ্যায় যেটা হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন। তো এখান থেকে আপনার রেফারেন্স বই হিসাবে এই বইটা অবশ্যই ফলো করতে পারেন। ওকে তো তারপর হচ্ছে আমরা একমুখী স্ল্যাব আমরা দেখালাম, যেহেতু এখন ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলে এই জিনিসটা আপনাকে বুঝাইতে হবে। তো আমি আপনাদেরকে বলি যে সমস্ত স্ল্যাবের একদম সিম্পলি মনে রাখার জন্য, দেখেন বইয়ের ভাষা অনেকভাবে অনেক কিছু লিখতে পারে, বাট আমি আপনার সিম্পলি যেভাবে মনে রাখবেন সেটা হচ্ছে যেই স্ল্যাবের প্রধান রেইনফোর্সমেন্ট একদিকে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি যদি বইয়ের ভাষায় বলি আপনাকে সেটা হচ্ছে যে যে সমস্ত স্ল্যাবের প্রস্থ বরাবর বিপরীত প্রান্তে সমান্তরাল বিমে বা দেওয়ালের উপর অবস্থান করে এবং কেবল মাত্র একদিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় সেই সমস্ত স্ল্যাবকে একমুখী স্ল্যাব বলা হয়। তো আমি আবারও বলি একমুখী স্ল্যাব কাকে বলে, আপনি মনে রাখার জন্য বলবেন যে যেই স্ল্যাবের প্রধান রড একদিকে, ঠিক আছে, প্রধান রড বা প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ একদিকে রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাকে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব বলা হয়। তাহলে হচ্ছে এখান থেকে আমরা টু ওয়ে স্ল্যাবটা কী বলতে পারি, সেম এই কনসেপ্ট এটাই বলতে পারি যে যেই মানে যেই স্ল্যাবের বা যেই সাদের, ঠিক আছে, যেই সাদের প্রধান রড দুই দিকে বরাবর দেওয়া হয় বা সাপোর্টের উপর দেওয়া হয়, অর্থাৎ মনে করেন এটা একটা দালান আমরা ধরলাম সাদ, ঠিক আছে, অর্থাৎ এদিকেও রড দিলাম, ঠিক আছে, এদিকেও প্রধান রড দিলাম, ঠিক আছে, দুই দিকে দিলাম, তখন হচ্ছে যে যে স্ল্যাব হয় সেটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব বলা হয়। আমি আবারও বলি ওয়ান ওয়ে স্ল্যাব মানে একদিকে রড প্রদান করা হয়, টু ওয়ে স্ল্যাব মানে দুই দিকে প্রদান রড দেওয়া হয়। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা তারপর হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব কী, রিবের স্ল্যাব কী, তারপর হচ্ছে আরবি স্ল্যাব কী, তো ওগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দেবো। আচ্ছা আমরা অনেক কিছু পড়েছি, সেক্ষেত্রে এখন শুধু আমরা জানবো যে ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের হচ্ছে পার্থক্যটা আর হচ্ছে কখন কোন স্ল্যাবের ডিজাইন করা হয়। ওকে তো সেই জিনিসটা জানার আগে আমরা যেটা জিনিসটা জানতে হবে সেটা মনে করেন হচ্ছে একটা আমাদের একটা স্ল্যাব, ঠিক আছে, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, তো এটা একটা ছাপ ছিল, তো ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলে আমরা তো এটা বলছি, ঠিক আছে। এখন ওয়ান ওয়ে স্ল্যাব কখন ডিজাইন করা হয়, যখন যদি আপনি দেখেন যেই স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দুই বা দুইয়ের বেশি হয়, দুই বা আমি আবারও বলি যেই স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দুই অথবা বা দুইয়ের বেশি হয় তখন ওয়ান ওয়ে স্ল্যাব, হ্যাঁ, একমুখী স্ল্যাব হিসাবে ডিজাইন করা হয়, অর্থাৎ ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করা হয়। আর টু ওয়ে স্ল্যাব ডিজাইন করা হয় কখন, যখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আমি আবারও বলি যখন একটি স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, ঠিক আছে, দুইয়ের কম হয় সেই সমস্ত ক্ষেত্রে টুমুখী মানে টু ওয়ে বা দুইমুখী স্ল্যাব ডিজাইন করা হয়। ওকে দুইমুখী স্ল্যাবে দুই দিকে স্থাপিত প্রধান রেইনফোর্সমেন্ট অর্থাৎ চারদিকে অর্থাৎ রডগুলো এভাবে 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 দেওয়া হয়, ঠিক আছে, দুই দিকে সাপোর্টের উপর দেওয়া হয়, ওকে, প্রধান রডগুলো। ওকে তো এখানে আমরা বুঝতে পারছি যে ওয়ান ওয়ে স্ল্যাব কখন ডিজাইন করব, টু ওয়ে স্ল্যাব কখন ডিজাইন করব। সো এই জিনিসটা যদি কেউ জানতে পারেন তাহলে হচ্ছে এই বইয়ের আসলে ওয়ান ওয়ে স্ল্যাব টু ওয়ে স্ল্যাব থেকে দুইটা মেথ আসবে, কনফার্ম থাকতে পারেন ডিজাইনে, তো অবশ্যই আপনি এগুলো ইজিলি পারবেন। ওকে তো সেক্ষেত্রে আমি বলে দিলাম যেহেতু আপনি হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব বুঝতে পারছেন এবং ফ্ল্যাট স্ল্যাব আর হচ্ছে রিভার স্ল্যাব আর হচ্ছে আরবি স্ল্যাব নিয়ে আপনাকে একটু ধারণা দিচ্ছি, তো আপনি একটু পড়ে নেবেন টু ওয়ে স্ল্যাবের সুবিধা অসুবিধা, ওয়ান ওয়ে স্ল্যাবের সুবিধা অসুবিধা। আমি আবার বলি রেফারেন্স হিসেবে আমরা যে বইটা দেখাইছি আপনারা এই বইটা থেকে ইজিলি একটু দেখে নেবেন। ওকে আপনাদের পড়তে সুবিধা হবে যদি একটা বই ফলো করেন। ওকে তো এখন হচ্ছে আমরা ফ্ল্যাট স্ল্যাব কী, যে সমস্ত স্ল্যাবের কোনো প্রকার বিম অথবা গার্ডারের উপর অবস্থান না করে সরাসরি কলামের উপর স্থাপন করা হয় সেই সমস্ত স্ল্যাবকে ফ্ল্যাট স্ল্যাব বলা হয়। আচ্ছা ফ্ল্যাট স্ল্যাব আমরা একটু এখানে এখানে যদি দেখাই, দেখেন মনে করেন এটা একটা স্ল্যাব, আমরা এটা একটা স্ল্যাব ধরলাম, তো স্ল্যাবটা হচ্ছে বিমের উপরে নাই, ঠিক আছে, স্ল্যাবটা সরাসরি কলামের উপরে থাকবে, মনে করেন এটা একটা
তো আমি একে দেখাচ্ছি আপনাদেরকে একটু যাতে দেখতে সুবিধা হয়। সরাসরি এটা হচ্ছে কলাম, এই কলাম রুফটা সরাসরি এই স্ল্যাবটা অঙ্কন করা হয়। অর্থাৎ আমরা এখানে হচ্ছে ড্রপ ফ্যানেল দেব, তা ঠিক আছে, তারপর হচ্ছে ড্রপ ফ্যানেল, এই যেটা স্ল্যাব ঠিক আছে, স্ল্যাব, আর এটা হচ্ছে ফ্যানেল ঠিক আছে, ফ্যানেলটা একটু বড় হয় ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে কলাম ঠিক আছে। তো এরকমভাবে করা হয় যে স্ল্যাবটা, আমি আবারও বলি, যে সমস্ত স্ল্যাবের কোনো প্রকার বিম অথবা গার্ডারের উপর অবস্থান না করে সরাসরি কলামের উপর স্থাপন করা হয় সেই সমস্ত স্ল্যাবকে, সেই সমস্ত স্ল্যাবকে কি বলা হয়, এই যে ফ্ল্যাট স্ল্যাব বলা হয়, সেই সমস্ত স্ল্যাবকে ফ্ল্যাট স্ল্যাব বলা হয়। এতে কোনো প্রকার বিম অথবা গার্ডার ব্যবহার করা হয় না বলে একে বিমহীন অর্থাৎ বিম ছাড়া স্ল্যাবও বলা হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব বুঝে নিলাম যে ফ্ল্যাট স্ল্যাব কখন, এই যে ফ্ল্যাট স্ল্যাব কখন ডিজাইন করব। তো সেটা হচ্ছে যখন হচ্ছে আমাদের কোনো বিম থাকবে না, আমরা বিম দেব না, শুধু কলামের উপরে যে স্ল্যাবটা দেব অর্থাৎ যেই ছাদরা দেব তখনই শুধু এটা করা হয়। বেসিক্যালি এটা বেশি করা হয় না, সো আমাদের ক্ষেত্রে এখানে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাবটাই বেশি করা হয়। তারপর আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে চার নম্বর যে জিনিসটা আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাব গেল আমাদের, চার নম্বর হচ্ছে রিবেট স্ল্যাব। ওকে, তো রিবেট স্ল্যাবটা হচ্ছে, আমরা একটু দেখাই দিচ্ছি রিবেট স্ল্যাব কি। তো রিবেট স্ল্যাব হচ্ছে হালকা বা মাঝারি। আচ্ছা, আমি এটা অঙ্কন করে দেখাবো, সমস্যা নাই। তো অঙ্কন যদি করি এ পাশে করতে হবে, তো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি রিবেট স্ল্যাবটা এখানে দেখাবো এরকমভাবে। আচ্ছা, মনে করেন এটা একটা স্ল্যাব ঠিক আছে, এটা একটা স্ল্যাব। তো এনে বলছে যে হালকা বা মাঝারি লাইভ লোডের জন্য এই প্রকার স্ল্যাব ব্যবহারে অর্থনৈতিক দিক থেকে উপযোগী, তবে অধিক লোডের জন্য একমুখী বা দুমুখী সলিড স্ল্যাব নেয় উপযোগী নয়। অর্থাৎ এটা হচ্ছে হালকা লোড, অর্থাৎ লোড কম, নর্মাল একটা স্ল্যাব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে এটা করা হয়, কিন্তু এটা ওয়ান ওয়ে অথবা টু ওয়ে স্ল্যাবের মতন শক্তিশালী না, এটার মতো শক্তিশালী না, বুঝতে পারছেন? তার মানে ফ্ল্যাট স্ল্যাবও শক্তিশালী না, শক্তিশালী হচ্ছে দুইটা স্বাদ, উপরে দুইটা স্বাদ। আচ্ছা, তো সেক্ষেত্রে এই স্ল্যাবটা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখেন এটা কীভাবে করে আমি বলে দিই। দেখা গেছে সাধারণ স্থাপিত আয়তকার নিরপেক্ষ কক্ষ নিচে টান পীড়ন এবং উপর হচ্ছে রডের প্রতিরোধ করার জন্য এখানে কংক্রিটের কাজ এসএমএ রড সঠিকভাবে গ্রহণ। আচ্ছা, আমরা জানি কি, নিচে হচ্ছে টান রড দেওয়া হয়, সো টান আমাদের লোড থাকে, আর উপর হচ্ছে চাপ নির্ণয় মানে চাপ লোড নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা যেভাবে হয় সেটা হচ্ছে যে এরকমভাবে আমি আপনাদেরকে যখন ডিজাইন করে দেখাবো তখন হচ্ছে আমরা চিত্রের মধ্যে দেখাবো। তো এটা এটা ডিজাইন হয় এই স্ল্যাবটা এরকম, ধরেন এরকমভাবে মাঝখানে হচ্ছে এটার ইট দেওয়া হয়, দেখেন এভাবে এভাবে দেওয়া হয়, আর এখানে রড থাকে ঠিক আছে, আবার এরকম দেওয়া হয়, আবার এরকম রড থাকে। সো আমি এই জিনিসটা নিয়ে, এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন বিমের নিরপেক্ষ কক্ষ নিচে টান পীড়ন রড দ্বারা প্রতিরোধ করা হয়। এখন কংক্রিট দ্বারা রড সঠিক স্থানে ধরে রাখার জন্য প্রতিরোধ করা হয়, অর্থাৎ রডকে সঠিক স্থানে আমরা ধরে রাখার জন্য কিন্তু কংক্রিট ব্যবহার করা হয়। এরই দ্বারার উপর ভিত্তি করে এল বিম বা টি বিমের শর্তের মাধ্যমে রিবেট স্ল্যাবে ডিজাইন করা হয় ঠিক আছে, মানে রিবেট স্ল্যাবটা তখনই ডিজাইন করা হয়। অর্থাৎ আমাদের কিন্তু হচ্ছে এই দেখেন আমাদের যে স্ল্যাবগুলো থাকে ওই স্ল্যাবগুলো থেকে সম্পূর্ণ আমরা কংক্রিট দিই ঠিক আছে। কংক্রিট কিন্তু আমাদের হিসাব অনুযায়ী লাগে না, কিন্তু আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা দিই, আমাদের যেই জায়গাতে যে জায়গাতে লাগে ওই জায়গাতে, ওই জায়গাতে যেই আমাদের যেই অল্প অল্প প্রয়োজন সেক্ষেত্রে শুধু আমরা দিয়ে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে রিবেট স্ল্যাব। সো এটা মূলত করা হয় না, সো এটা নিয়ে তো মাথা ঘামাইতে হবে না। তারপর হচ্ছে আরবি স্ল্যাব। ওকে, তো এখানে এটার হচ্ছে অনেক কিছু আছে এই বিষয়ে, এই রিবেট স্ল্যাব ডিজাইন করতে হয় অনেকটা বিষয়, টপ স্ল্যাবের পুরুত্ব, রিবেটের গভীরতা ঠিক আছে, যে রিবেটের গভীরতা কত, তারপর রিবেটের প্রস্থ কত হবে, এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ারভাবে আপনাকে ধারণা থাকে। রিবেটের ব্যবধান, রিইনফোর্সমেন্ট কত পার্সেন্ট হবে, আর মূলত এটা হচ্ছে কি, সাধারণত 6 মিলি রড ব্যাসার্ধ দেয় আর কি, 15% ক্ষেত্রফল পরিমাণ। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট না, আমি আবারও বলি এটা বেশি ইম্পর্টেন্ট না, হালকা লোডের ক্ষেত্রে এটা রিভার্স স্ল্যাব করা হয়। তো এটা হয়তো আপনারা দেখেন নাই, আমি যখন ডিজাইন করে দেখাবো তখন আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আরবি স্ল্যাব। আরবি স্ল্যাব হচ্ছে এরকম যে আর্থিক, এই যে এখানে আমি আরবি স্ল্যাবটা বলবো আর চিত্রটা দেখাবো, মোটামুটি অর্থনৈতিক সাশ্রয়ের জন্য আমাদের দেশে অনেক স্থানে অনেক ধরনের স্ল্যাব ডিজাইন করা হয়। আরসি স্ল্যাবের টেনশন জোনে কংক্রিট একমাত্র কাজ রডকে সঠিক স্থানে ধরে রাখা। এমত অবস্থায় আরসিসি স্ল্যাবের ক্ষেত্রে টেনশন রডের সঠিক স্থানে ধরে রাখলে যতটুকু কংক্রিট প্রয়োজন হয় ওই পরিমাণ কংক্রিট। আচ্ছা, এত কিছু আপনারা এইভাবে পড়তে হবে না, অর্থাৎ হচ্ছে কি, আপনার হচ্ছে মোট কথা হচ্ছে আমরা যে স্ল্যাবটা দিই আমাদের স্ল্যাবের মধ্যে কংক্রিটের কাজ হচ্ছে চাপ
চাপ নেওয়া, ঠিক আছে, আর রড হচ্ছে টান নেয়, ঠিক আছে, টেনশন জোন নেয়। তো সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, মনে করেন আমাদের যদি আরবি স্ল্যাব বা ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের আরসিসি স্ল্যাব থেকে, এই যে আরসিসি স্ল্যাব করি আমরা, এই স্ল্যাব থেকে 50% অর্থনৈতিকভাবে লাভবান হয়ে যায়। তো এটা কীভাবে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে এই মিড বরাবর আমাদের রড দেওয়া হয়, রডের ফাঁকা ফাঁকা অবস্থায় আমাদেরকে ইট দেওয়া হয়, এরকমভাবে আপনারা ইট দিয়ে দিবেন, ঠিক আছে, এই ডিজাইনটা করা হয় এইভাবে। অর্থাৎ এটা 50% আমরা এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন, আমি যদি বলি ওই পরিমাণ কংক্রিট ছাড়া অন্য অংশে ফাঁকা রাখা যেতে পারে, আর ফাঁকা অংশে স্থানগুলোতে ইট বা টালি দ্বারা পূর্ণ করা, এই যে ফাঁকা অংশে মনে করেন এখানে আমরা কংক্রিটে ডালাই দিলাম, ঠিক আছে, এই অংশতে আমাদের লাগতেছে না, তো সেক্ষেত্রে আমরা ইট দিয়ে হচ্ছে এটা পূর্ণ করে দেব যেতে পারে। এক্ষেত্রে নিজস্ব ওজনের 50% বা 50 ভাগ, ঠিক আছে, আরসিসি এবং 50 ভাগ ইট দ্বারা হয়। অর্থাৎ এই এটার মধ্যে আরসিসি থাকে 50%, আর আরবি স্ল্যাব যখন আমরা ডিবেট করি সেক্ষেত্রে হচ্ছে 50% আমাদের কী থাকে, আমি আবারও বলি, 50% হচ্ছে আমাদের থাকে হচ্ছে ইট, আর 50% থাকে কংক্রিট। ওকে, সাধারণ স্তর দ্বারা আরসিসি রিবেট স্যার শূন্যস্থান ইট, মানে যে শূন্যস্থানগুলো থাকে এগুলো ইট দ্বারা আমরা বর্ধিত করে দিই। ওকে, এটা হচ্ছে এটা মূলত কারণ। সো এটার বিভিন্ন সুবিধা অসুবিধা হচ্ছে এটা আপনারা বই থেকে পড়ে নেবেন। সো তারপর আমরা যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে আমাদের লোডগুলো কী কী, আরসিসি মেজ বা স্ল্যাব ডিজাইন করবো যখন আমাদের কী কী লোড আসতে পারে, আপনারা বাস্তবে খেয়াল করেন যে কী কী লোড আসতে পারে, আপনারা কমেন্টে জানাবেন। তো আশা করি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কি কোন ফলিডিট ইনস্টিটিউট থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।